আমি একটা কথা জানতে চাই রনু, রনু ইমন কোথায়? মেজামামি তুমি কিন্তু ভীষণ অধৈর্য হয়ে পড়ছো। আরে বাবা, রনু কি আর ইমনকে না নিয়ে কলকাতায় এসেছে নাকি? রনু নিশ্চয়ই বউ নিয়ে আসার উত্তেজনায় তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আর ইমন আসছে, আস্তে আস্তে আসছে। দেখো রনু নিজে ইমনকে আনতে গেছে, আর ইমন কি না এসে পারবে নাকি? সে যদি তার হাতে পায়ে ধরে ফিরিয়ে আনবে তবে কেন বাপ, সেদিন তুমি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে। হ্যাঁ, কেন এতদিন ধরে বলেছো যে তার সঙ্গে আমি থাকবো নি থাকবো নি থাকবো নি? এটা তো মোটে ভালো করনি তুমি। তুই আগে আমার কথার উত্তর দে না। তুই যে সুন্দরপুরে গেছিলিস সেখানে কি মন ছিল? সে বাড়িতে কি মন ছিল? তুই কি আদৌ তাকে দেখেছিস চোখে? এক্স্যাক্টলি, মানে তোমরা এখন এসব কথা কেন বলছো? তোমরা কি একবারও দাদাভাইকে জিজ্ঞেস করেছো যে আদৌ ইমন ওখানে গেছে কিনা? ও দাদাভাই, দাদাভাই, ও দাদাভাই, তুমি ইমনকে খুঁজে পেয়েছো গো? হ্যাঁ খুঁজে পেয়েছো, ও গেছিল, ওর বাড়িতে গেছিল। হ্যাঁ, ও ও এসছে তোমার সঙ্গে? হ্যাঁ, এত দেরি করছে কেন গো? আসছে না তো ভিতরে? ও দাদাভাই বলো না। কি রনু, তারপর বউয়ের কাছে নাক ক্ষতি হলো তো? তা যা বলেছ দাদা, তেমন দ্বারা ডাপাটি পটে। একেই তিনি সারাক্ষণ মা রণচণ্ডী হয়ে থাকেন, তারপরে একবার যখন তার কথা সত্যি বলে প্রমাণিত হয়েছে তখন তাকে আর দেখে কি? তার মধ্যে রণ সেদিন রাগারাগি করেছিল আজ তাকে কাছে ফিরিয়ে আনতে, কি আর এক হাত না নিয়ে ছেড়েছে। ও বাবা, শুধু কি রণর ওপরই এক হাত নিয়ে ছাড়বে নাকি? আমরা রয়েছি না, এত হম্বি তম্বি করছে, কত কি না করেছে বাবা, আর 10 গুণ করবে। এই তো ফলের মধ্যে তো এই ফলই হয়েছে, আর কি? দাদা ভাই, তুই কেন কোনো উত্তর দিচ্ছিস না? তুই বোধ হয় বুঝতে পারছিস না আমরা প্রচণ্ড টেনশনে আছি, সারাদিন ধরে ফোন করে যাচ্ছি, ওর ফোনটা সুইচ অফ। তুই কিছু বল। ইমন আসেনি। আসেনি? না আসেনি। কেন? সে কি মনে করছে তাকে আরো সাথী সাধনা করা দরকার? একদিনের সাথী সাধনায় তার মন ভরলো না? রণ, সাধ্য সাধনা করে তো একেবারে ফিরিয়ে আনলেই তো পারতিস, তা না হলে তোকে তো মানে আবার যেতে হবে, ঘন ঘন যেতে হবে। আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমরা কেউ কেউ রণকে একটা কথা বলতে দিচ্ছ না কেন? সব কথা তো তোমরাই বলছো, রণকে বলতে দাও। ঠাকুরবো, কথা বলেনি, চুপ করে থাকো, একদম মোটে কথা বলেনি, দেখছো নি মেজকে রাখার গলা শুকে যাচ্ছে গো। হ্যাঁ, তার দোষ ওর আসেনি, সে বোধহয় 2 দিন নাওয়া খাওয়া একবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ দিদি, তাই আমার শরীরে মানুষের রক্ত আছে কিনা তাই আমি এই 2 দিন নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমরা তো সব জন্তু জানোয়ার, আমাদের শরীরে তো মানুষের রক্ত নেই, সেই জন্য এই কথা বলছিস? হ্যাঁ, আমাদের তো ধর্তব্যের মধ্যে নেই। শুনেছ ঠাকুরপো, তোমার গিন্নির কথা শুনেছ? তুমি কান করে শোনো, আমি কোনোদিন শুনিও নি, আজও শুনবো না গো। যাদের শরীরে গন্ডারের চামড়া তারা কখনো মানুষের কথা শুনে নাকি? আর যদি শুনেও তাহলে সেই কথা তাদের গন্ডারের চামড়া ভেদ করে মাথা পর্যন্ত পৌঁছয় না, সে কথা আমার আর বুঝতে বাকি নেই। তাছাড়া এখানে কোনো কথা আমি তোমাকে শোনানোর জন্য বলিও নি,
রণ, আসল কথাটা বলো তো, ইমন এলো না কেন? আমি ইমনের সঙ্গে যা করেছি সেটা অত্যন্ত গর্হিত, অনেক বড় অন্যায়, তাই ইমন আসেনি। আর সে না এলো বলে আমি তাকে জোর করতেও পারি না, আমি এমন জায়গাতে নেই। ইমন আসেনি কারণ আমাকে ইমন ক্ষমা করেনি। কতদিন আর না এসে থাকবে সেই প্রশ্ন আমি ওকে করিনি। কিন্তু দাদাভাই কি করে হবে, মানে ওর ডাক্তারি পড়া, ওর কলেজে যাওয়া, ওকে তো আসতেই হবে, ও কি করে? ডাক্তারি পড়ার সঙ্গে শ্বশুরবাড়িতে থাকা কি সম্পর্ক বলতো? কলকাতা শহরটা তো আমাদের কেনা নয়, আর ওই কলেজটাও আমাদের কেনা নয়। ও, তার মানে তুমি বলতে চাইছো যে ইমন এখানে আসবে, পড়াশুনো করবে, ক্লাস করবে, কলেজে যাবে, শুধু এ বাড়িতে আসবে না? দেখো, তোমরা যা যা জিজ্ঞেস করেছো আমি তার উত্তর দিয়েছি। শুধু আমি জানি ইমন না এসে পারবে না, এ বাড়িতেও আসবেই, এগুলো শুধু দর বাড়ানো। এই যা বলেছ তুমি, দর বাড়ানো নয় তো কি, দর বাড়িছে বলেই তো আসেনি গো। রণ, তুই একটু মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারলি না? রণ, তুই যে কত বড় অন্যায় করেছিস তুই তো বুঝেছিস। সারাটা রাত মেয়েটাকে ওইভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলি, আর তারও তো আত্মসম্মান বোধ বড় তীক্ষ্ণ। আর যাই হোক, কারো কাছে মাথা নিচু করার মেয়ে তো সে নয়, তার তো নাই আসতে যাওয়ার কথা, তাই বলে তুই তাকে একটু বুঝিয়ে নিয়ে আসবি না? আমি জানি আমি ইমনের প্রতি অন্যায় করেছি, তাই ইমন আমার উপরে রেগে রয়েছে, স্বাভাবিক, ভুল আমার। আমি ইমনকে বলে এসেছি ও যদি নিজে থেকে এই বাড়িতে ফিরতে চায় কোনোদিনও আমাকে জানালে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আমি এটাও জানি ইমন খুব শিগগির ওর মত পাল্টাবে, আর তারপর তুমি আর ইমন আলাদা সংসার করবে। ইমন সম্পর্কে তুমি একটু বেশি জেনে ফেলছো না রূপকথা, এতটা জানা কি তোমার অধিকারের মধ্যে পড়ে? রণ, কেন, ভুল কিছু বললাম কি? তুমি আমাকে অপমান করলে। যদি আমার কথায় তোমার অপমানিত মনে হয় তাহলে আমার কিছু করার নেই, আমার যেটা সত্যি মনে হয়েছে আমি তোমাকে সেটাই বলেছি। সত্যি হলো এটা যে ইমন খুব ভালো করে জানে যে তুমি ওকে ছাড়া থাকতে পারো না। ও জানে যে তুমি মুখে যাই বলো না কেন তোমার মন সম্পূর্ণ অন্য কথা বলে, আর ঠিক সেই জন্য ও কিন্তু অপেক্ষা করে থাকবে। তুমি যাবে, ওকে সাধ্য সাধনা করে এ বাড়িতে নিয়ে আসবে, এটাই ও চায়, তাই কিছুটা দর চড়িয়ে তারপর ও এ বাড়িতে আসবে। আচ্ছা রূপকথা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, আমার স্ত্রী হয়ে ইমনের যে কথাটা জানার কথা, তুমি আমার বৌদি হয়ে সেই কথাটা জানতে পারো কি করে? কোথাও না কোথাও তোমার এটা অশোভন মনে হয় না? কি বললে তুমি? খুব ভুল কিছু বললাম কি রূপকথা? যেই কথাটা আমার স্ত্রী জানার কথা সেটা তুমি বৌদি হয়ে যদি আগে জেনে ফেলো তাহলে লোকের চোখে তো বটেই, আমার কাছেও এটা অস্বস্তি করবই কি? রণ, ছাড় না, ওরণ, তুই আমার কথাটার উত্তর দে। ইমন কি তোকে বলেছে যে সে আসবে? না, মুখে বলেনি, তবে শুনেছি আজকালের মধ্যেও কলকাতায় আসার কথা। আজকালই আসার কথা? বেশ, আমি যাব, আমি যাব ওর কাছে, দেখি গিয়ে ও কেমন আমার কথায় না আসে। না, আমি চাই না তুমি ইমনকে জোর করে বাড়িতে ফেরার জন্য, যদি ওর এ বাড়িতে ফেরার হয় তাহলে নিজের ইচ্ছে দিয়েও ফিরবে, নচেত নয়। ইমন কখনো নিজের ইচ্ছের বাইরে কোনো কাজ করে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।